কলকাতায় ভর্ষণ দেয়, ঠিকাদারকে কুপিয়ে খুন। আনন্দপুরে উত্তর 55 গ্রামে ঠিকাদারকে কুপিয়ে খুন করা হয়। ঠিকাদার আরিফ খানের উপর চড়াও হয় চপার নিয়ে তিনজন। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছ থেকে। সৌমিত্র, দেখো দেবস্মিতা, সেটা হচ্ছে যে ব্যবসায়ী আরিফ খান, তার উপরে আব্বাস এবং আরো দুজন অপরিচিত ব্যক্তি, তিনজন মিলে চপার নিয়ে তার উপরে হামলা চালায়। শরীরের বিভিন্ন অংশে তার আঘাত রয়েছে, যেমন পায়ে আঘাত রয়েছে, বুকে আঘাত রয়েছে, কাঁধে আঘাত রয়েছে, এবং এই হামলার পরেই তার রক্তাক্ত অবস্থায় তার দেহ 36D তোপসিয়া রোডে পড়ে থাকে। যেটা পরিবারের লোকজন যেটা অভিযোগ করছে যে ওই 36D তোপসিয়া রোডে প্রায় দেড় ঘন্টার উপর মৃতদেহ ওখানে পড়েছিল একেবারে রক্তাক্ত অবস্থায়। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, দেড় ঘন্টা সময় অতিক্রম হয়ে যাওয়ার পরও পুলিশ সেখানে আসেনি, এমনটাই অভিযোগ পরিবারের তরফে। তারপর পরিবারের কাছে খবর পৌঁছয়, পরিবারের কাছে খবর পৌঁছানোর পর পরিবারের লোকজন দেহটি ওই তো 36D তোপসিয়া রোড থেকে তুলে নিয়ে আসেন এই যে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজে। ন্যাশনাল মেডিকেল কলেজে দেহ নিয়ে এলে এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রমোটার, তার নাম আরিফ খান, বয়স 40 বছর। পরিবারের লোকজন যেটা আরও অভিযোগ করছে, হাসপাতালে নিয়ে আসার পরও কোনো রকম পুলিশের দেখা পাওয়া যায়নি, দু ঘন্টার ওপর দেহ এই ন্যাশনাল মেডিকেল কলেজে রয়েছে। যেহেতু পুলিশ আসছে না বা তদন্ত শুরু করছে না, সেই অভিযোগ তুলে পরিবারের লোকজন, অর্থাৎ সৌমিত্র, পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন হয়েছে। ধন্যবাদ সৌমিত্র। পুলিশ আসেনি তো এখনো, উত্তাল গঙ্গা বক্ষের এই ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ। মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার সময় উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চটি, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।